শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল প্রায় 6:30। তো ঘুম থেকে কিন্তু আমি 5টার সময় উঠেছি, টিপটাপ বৃষ্টি পড়ছিল, তাই আর গরু ছাগলগুলোকে বের করতে পারিনি। তো ঘুম থেকে বসিয়েছিলাম, তো বৃষ্টিটা একটু কমলো, তারপরে এদিকে একে একে গরু ছাগল সমস্ত কিছু বের করে নিচ্ছি। এই কাজগুলো আমার করতে হয় না, এগুলো সমস্ত কিছু বাবা করে। গরু ছাগল বের করা, মা ঘুম থেকে উঠে উঠান ঝাড় দেয়, এই কাজগুলো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি করে। কিন্তু যেহেতু ওরা বাড়িতে নেই, কারণ হচ্ছে আমার বরণনাশের বরের শরীর ভালো না, হসপিটালে আছে, তো মা আর বাবা ওখানে আছে। আর সেদিন সকালবেলা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সকাল সকাল তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে কোথায় চলে গেল। তো তোমাদের দাদাভাই হচ্ছে হসপিটালে গিয়েছিল, কিন্তু সেদিনে ব্লগে আমি বলতে পারিনি, কারণ দেখো মানে একটা মানুষ অসুস্থ, তো সেই জিনিসটা আমি বলতে চাইনি। তো যাই হোক, এখন উনি অনেকটাই সুস্থ আছে, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে উনি খুব দ্রুত সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। আর এখন তোমাদের আশীর্বাদ ভালোবাসা, এখনও উনি মোটামুটি ভালোই আছে। আমি যেতে পারিনি বন্ধুরা, কারণ আমার শরীর ভালো ছিল না, তাই আমি যেতে পারিনি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি গরু ছাগলগুলো বেঁধে তারপরে হচ্ছে এদিকে খড়গুলো আমি টেনে টেনে দিচ্ছি। আর আমি যাবো কীভাবে, কারণ বাড়িতে মা নেই, বাবা নেই, এদিকে গরু ছাগল বাড়িটাও তো দেখতে হয়, তাই না? সেই জন্য আমি যেতে পারিনি, তোমাদের দাদাভাই গিয়েছিল। তো দেখো, এখন গরুটাকে খড় বের করে দিচ্ছি। আর না, খড়গুলো বের করতে খুব মানে আর শক্ত না, মানে টান দিতে খুব সমস্যা হয়। তো যাই হোক, ওদিকে গরু ছাগল ওগুলো সমস্ত কিছু বেঁধে এখন এসে গেছি গোবর তুলে। আর দেখো, ঘরটা মোটামুটি বেশি ভালো না, ভেঙে গেছে। তো যাই হোক, এটা গরু থাকে আর কি এই রুমটাতে। তো আগে সত্যি কথা বলতে মেয়েবেলায় গোবরের গন্ধে না মানে গন্ধ হতো না আর কি, আর এখন দেখো অনায়াসে কিন্তু গোবর ঠোবর একদম হাত দিয়ে তুলে ফেলি। তো এই হচ্ছে মানুষের জীবন পরিবর্তন, কখন মেয়েদের জীবন হচ্ছে ঠিক এরকমই, বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। তো এটা হচ্ছে ছাগলের ঘর, এটা আমি হচ্ছে পরিষ্কার করে নিলাম। আর দেখো ভুট্টাগুলো এখানে আছে, এগুলো রোদে দিতে লাগে কিন্তু আমার পক্ষে বন্ধুরা সম্ভব না, আর রোদ্রুও নেই, দেখতেই পারছো আকাশের অবস্থা, বৃষ্টি হয়ে গেল। তো এদিকে একে একে আমি ওই ঘর ঝাড় দিয়ে এদিকে এসে রান্নাঘরের বারান্দা ঠান্দা এই সমস্ত কিছু ঝাড় দিয়ে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা, সারাদিন তো ভালোই থাকতাম, ভালোই ছিলাম আর কি, কিন্তু সন্ধেবেলা গরু আনতে গিয়ে একটা অঘটন ঘটে যায় আমার সাথে, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো যেহেতু বৃষ্টি পড়ছে টিপটাপ, তো তোমাদের দাদাভাই শুয়ে আছে, এখনও উঠেনি, তো উঠলে পরে চা টা করবো। এদিকে আমি বাসি কাজগুলো করে নিই। আর দেখবে বাড়িতে যখন কেউ থাকে না না, তখন মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে আমাকে ঘুম থেকে উঠতে হবে সকালবেলা, আমার সমস্ত কাজ করতে হবে। আর যখন মা থাকে না, তখন হচ্ছে কোনো চিন্তাই থাকে না, কারণ আমি জানি যে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে উঠানটা ঝেড়ে দেয়, এই কাজগুলো করে নেয়, গরু ছাগলগুলো বের করে দেয় হচ্ছে শ্বশুরমশাই। তো এই চিন্তাটা থাকে না আর কি ওরা যখন বাড়িতে থাকে, কিন্তু যেহেতু ওরা বাড়িতে নেই, তো এই চিন্তাটা মাথার মধ্যে থাকে, সেই জন্য অনেক সকালে উঠে গেছি। আমি কিন্তু সচরাচর এতটাও সকালে উঠি না, মানে 5টা 5:30 6টা এরকম টাইমে উঠি না, কারণ শুতে শুতে অনেকটা লেট হয়, তো মোটামুটি 12টা 1টা বাজে সেই জন্য। তো এদিকে সমস্ত কাজ করে এখানে চলে আসলাম আমি ব্রাশ করতে, আর ব্রাশ করতে করতে এদিকে চারিপাশটা দেখছি আর কি। তো ব্রাশ ট্রাশ করে বাসি নাইটি, দেখো বাসি নাইটি চেঞ্জ করে এখন আমি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটা তুলে নিচ্ছি, বিছানা তুলে আমি চলে যাবো এদিকে সোজা রান্নাঘরে চা বানাতে। গুড মর্নিং আমার মিষ্টি পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসে, আমিও খুব ভালো আছি। সকাল সকাল দুনিয়ার রাজ্যে সমস্ত কাজ করে এই মাত্র আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে চা খেতে। আজকে বানিয়েছি দুধ চার মধ্যে একটু কফি দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে মুড়ি মাখা, এই হচ্ছে আজকে সকালের টিফিন। আর
একদম সমস্ত কাজ শেষ, শুধু আছে ওই ঘর, ওই পাশের ঘর দোরগুলো মোছামুছি করা, তো ওগুলো পরে করবো। গোবর টবর ফেলে নাইটি টাইটি চেঞ্জ করে, মানে বাসি নাইটি টাইটি চেঞ্জ করে খাবার করলাম, খাবার করে একবারে রান্না টান্না করে তারপরে ওই দিকে বাকি কাজগুলো করো। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। তো চলো এখন আমরা সকালে খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা, সকাল সকাল যাচ্ছি বাজার করতে, আর মিতু বলছিল যে অনেকদিন ধরে মাছ খাওয়া হয় না, মানে বড় মাছ বা রুই ভেটকি যেটাই হোক খাওয়া হয় না, একটু বাজারে কিনে এসো। এই আলাদা রাস্তা দিয়ে লাগলো লাগলো লাগলো, এই যে সামনে ছাগল, দেখো দেখো কি অবস্থা। তো সকাল সকাল যাচ্ছি বাজার করতে, পাশেই আর একটা বাজার আছে আমাদের। দেখো গরু ছাগল এগুলো গ্রামে নতুনত্ব কিছু না, গ্রামের একটা ঐতিহ্য তোমরা বলতে পারো। এমনভাবে বাঁধে যে হচ্ছে মানে যাতায়াতের মানুষের হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু যাই হোক কি কিছু করার নেই, ভালো লাগে। গ্রামে যদি এইভাবে গরু ছাগল না বাঁধে তাহলে কি আর গ্রাম মনে হবে, তাই না বন্ধুরা? আর সকাল সকাল দেখো নাজারা, মানে কত সুন্দর পরিবেশ, তোমরা জাস্ট দেখো চারিদিকটা, লুকটা জাস্ট ওয়াও। তো মানে আঁকাবাঁকা রাস্তা, আঁকাবাঁকা পথ, খুব ভালো লাগে আর কি, আমার তো বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এই যে দেখতেই পারছো একটা গলি দিয়ে ঢুকলাম আমি, বাজারটা চলে এসেছি। তো এই আমি তো যেহেতু স্পেশালি মাছ নিতে বলেছি আর কি, তো আগে ফার্স্ট মাছের দোকানেই যাব আর দেখবো কী কী মাছ আছে। তো এখানে ভেটকি, রুই, কাতলা, মোটামুটি দুই তিনটা আইটেমের মাছ আছে। আমাদের এদিকে বাজারে কিন্তু সেরকম মাছ পাওয়া যায় না, যে নানান টাইপের বিভিন্ন ধরনের মাছ। তো এখানে নর্মালি সাধারণত রুই কাতলাটা খুব কম পাওয়া যায়, রুই ভেটকি পাঙাশ বাটা, আর বর্ষার সিজনে হচ্ছে স্পেশালি গুঁড়ো মাছ পাওয়া যায়, মানে পুঁটি ডারকা এরকম ছোটো ছোটো মাছগুলো, ছোটো ছোটো যেগুলো টেস্টি হয় খুব, এগুলো পাওয়া যায়। তো এই যে হচ্ছে এটা মাছহাটি, মানে মাছের আমাদের বাজারে এটা হচ্ছে মাছহাটি। তো আমি একটুখানি নিলাম, তো বাড়িতে দুজন, ও 250 গ্রাম নিলেই হয়ে যায়, তো সেখানে আমি 300 গ্রাম নিলাম। তো এখানে মোটামুটি 60-70 টাকার মাছ নিলাম আর কি। তো চলো মাছ নিয়েই চলে যাব সোজা বাড়ি। তো বন্ধুরা, মাছ নেওয়া কমপ্লিট, এখন চলে যাব বাড়িতে, বাড়িতে না আরও বাকি যে খরচাগুলো আছে সেইগুলো নিতে হবে। মনে হচ্ছে বৃষ্টি আসছে, 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। তো ছোট্ট বাজার, ছোট্ট বাজারে ছোট ছোট অলিগলি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস নিতে বলেছে, সেটা হচ্ছে ধূপকাঠি, এটা নিতেই হবে। কাঁচা ধূপকাঠিরা দাও তো, 5 টাকা দুইটা দাও। বাকি খরচাগুলো করতে করতে না একটা জিনিস স্পেশালি আমাকে, আমি অনেকদিন থেকে নিতে চাই কিন্তু আমি যখনই বাজার আসি তখনই ভুলে যাই, তো সেটা হচ্ছে এই বর্ষার সিজনে যেটা খুব দরকারি, ব্লিচিং পাউডার আর হচ্ছে ফিনাইল। তো নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে আসলাম বাড়িতে। তো এই যে দেখো মিতু রান্না করেছে, একদম পাতলা টলটলা, আমার পছন্দের, আমি যেরকমটা ভালোবাসি মাছের ঝোল সেরকমই করেছে। খাওয়া দাওয়া করে আমি চলে যাবো ডিউটিতে। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করলাম, সত্যি কথা বলতে খাওয়ার মানে একটুকু এনার্জি নেই, তবুও যাই হোক দুপুরবেলা খেতে লাগে, নাহলে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এসে এইমাত্র বসলাম বিছানায়। তো এখন এই যে ফ্যানের হাওয়া ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, এখন একটু রেস্ট নেবো, সারাদিন মানে কি বলবো মানে দেখলেই একটা মানুষকে বোঝা যায় না যে কীরকম, তোমরা আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো অসুস্থ। মানে রাত্রিকালকে আমি 1টার সময় ঘুমিয়েছি আর 5টার সময় উঠেছি, ওঠার মানে কি ঘুম ভেঙে গেছে। এমনিতে কিন্তু আমি কোনোদিনও 5টার সময় উঠি না, সত্যি কথা বলতে আমার উঠতে উঠতে অনেক লেট হয়, কিন্তু আজকে জানি না কেন 5টার সময় ঘুম ভেঙে গেছে। তারপরে আর একটু ঘুম ধরছিল, বৃষ্টি পড়ছিল কিন্তু তবু ঘুম ধরছিল না। পরে 6টার দিকে বৃষ্টিটা কমলো, তারপরে উঠে বাড়ির সমস্ত কাজ টাজ করলো। সকালবেলার দিকে তবু একটু ঠিকঠাক ছিল কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু যখনই দুপুরবেলার দিকে হচ্ছে রোদের ডাবটা বাড়ছে, শরীর খারাপটা একটু অনেকটাই বেজে যাচ্ছে। তো যাই হোক এখন একটু রেস্ট করবো। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি শুয়েছি, এদিকে দুটো বাচ্চা আমাকে ডাকছে যে কাকি কাকি, আমি কে আবার ডাকি। তো দেখি এই দুটো বাচ্চা জানলার এই সাইড দিয়ে আমাকে ডাকছে, বলে কি আমাকে দুইটা নটকা দিবা,
তো বাচ্চাগুলো না এত মিষ্টি, আর বাচ্চা মানুষ মিষ্টি হয়। সত্যি কথা বলতে আমি বাচ্চাদের কোনো দিনও কোনো কিছুর জন্য না করতে পারি না, আমার খুব মায়া লাগে। তো আমি বলছি যে নটকগুলো তো সেরকম পাকেনি, তো আমি বললাম কয়েকটা আর কি, দুই একটা ছিঁড়ে আমি বললাম যে এগুলো নে, যখন পাকবে তখন আসিস, তখন আবার বেশি করে দেব। আর নটকা আমাদের বাড়িতে সেরকম কেউই খায় না। তো যাই হোক, দুই একটা পাকা ছিল, সেগুলোই আর দেখে দেখে আমি ওদের দিলাম। আর সত্যি কথা বলতে ওদের নটকগুলো দেওয়ার পরে মনটা এতটা ওদের খুশি হয়ে গেছে না, সত্যি এই মানে এই ছোটো ছোটো জিনিসগুলো পেয়ে বাচ্চারা যে এত খুশি হয়ে যায়, আর এত ইনোসেন্ট ওরা, সত্যি আমি কি বলবো, মানে এদের এই হাসি মুখটা দেখে খুব ভালো লাগছে। তো আমি জিজ্ঞেস করলাম ওদের বাড়ি কোথায়, আর তো বললো যে ওই সাইডে। তো আবারও শুয়েছিলাম, আবারও জ্যাঠা শ্বশুর এসে বলছে যে বৌমা কাঁঠাল পেয়ে গেছে, কাঁঠালগুলো পারো, মানে হাতের নাগালে তো সেই জন্যই পারতে বললো, অনেকগুলো কাঁঠাল পেরে গেছে। তো কাঁঠালগুলো পেরে, সবগুলো তো কাঁঠাল খাওয়া যায় না, একটা জেঠি শাশুড়িদের দিলাম, আর একটা হচ্ছে ভেঙে গরুটাকে দিব, কারণ যেহেতু এই দেখো আশেপাশে সমস্ত জায়গায় জলে ভর্তি, এদিকে আমি গরু ছাগলগুলো বাঁধতাম, বাঁধার মতো জায়গা নেই। তো একটা কাঁঠাল, কাঁঠালের বীজগুলো বের করে, কারণ কাঁঠালের বীজ তো গরুকে দেওয়া যায় না, কাঁঠালের বীজগুলো বের করে লবণ দিয়ে গরু আর ছাগলগুলোকে দেবো, খেলে ওদেরও পেটটা একদম শান্তি হবে, পেটটা ভরবে। তো এদিকে দেখো সোনামনা এখানে খেলছে, আর আমি এদিকে জেঠি শাশুড়িমা ওদের কাঁঠাল একটা দিয়ে এসে এদিকে আমাদের কাঁঠালটা ভেঙে আমি গরুকে বীজগুলো বের করে গরুটাকে দেবো। আর কাঁঠালের রোয়াগুলো দেখো এত সুন্দর, আর এত সুন্দরভাবে পেকেছে না, কালারটাও খুব সুন্দর হয়েছে। একটা রেখেছি, ওটা আমরা খাবো, আর এইটা গরুটাকে আর ছাগলটাকে লবণ দিয়ে মেখে দিয়ে দিব। আর বন্ধুরা, গরু আর ছাগলের কাঁঠাল কিন্তু খুবই প্রিয়, সব থেকে বেশি গরুর, মানে কাঁঠালের গন্ধে না ওরা মানে পাগল হয়ে গেছে। আমি এখানে হচ্ছে ভাগ করে নিচ্ছি, এই বালতিটা দিব হচ্ছে গরুটাকে, আর এই গামলার মধ্যে ভাগ করে নিয়েছে এটা দিব ছাগলটাকে। তো দেখো একদম গরুটা মানে সারাদিনে পেটের মধ্যে খিদের খিদের জ্বালায় একদম পাগলের মতো খাচ্ছে, আর ওই দিকে ওই দেখো ওই ছাগলটা তো নাগাল পাচ্ছে না, তো ওটাকে আমি খুলে নিয়ে এসে এই সাইডে বেঁধে দেবো। আর দেখো গরুটা কত শান্তিভাবে খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চা খেলাম, বাজার থেকে বড়া নিয়ে এসেছিলাম, তো বড়া দিয়ে চা খেলাম। এমনি এমনি চা তো ভালো লাগে না সত্যি কথা বলতে, মানে কিছু না কিছু লাগে আর কি। তো অনেকেই এমনি এমনি খালি খেলে চা খায়, তো আর আমার হচ্ছে মানে একটা কিছু, একটা বিস্কিট যদি থাকে বা একটা যদি মানে পকোড়া বলো বা বড়া বা সিঙ্গারা ভালো লাগে, যদিও এগুলো মানে অধিক মাত্রায় খাওয়াটাও ঠিক না, তো এর জন্য কমাচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া করে এই মাত্র রেস্ট নিচ্ছি। আর একটা কি বলবো, দুঃখের কথা যেটা হচ্ছে, আমি বাড়ি আসলাম, বাড়ি এসে শুনি যে মিতু গরু ঢোকানোর সময় গরু হচ্ছে ওর পায়ের মধ্যে গরুর যে পাটা লেগে যায় আর কি, মানে কি বলো এটাকে, তো অনেক জোরে হচ্ছে পাড়া মানে ওর গরুর পাটা মিতুর পায়ের মধ্যে লেগে যায় আর কি, পাড়া মারছে গরু, তো সেটা অনেক অনেক ব্যথা। তো সন্ধ্যাবেলা এরকম হচ্ছে ঘটনাটা, আমি ছিলাম না বাড়িতে, অ্যাকচুয়ালি ওর তো এগুলো হ্যাবিট ছিল না, কিন্তু এবার করতেই হবে, কিছু করার নেই, সব কিছু আস্তে আস্তে সব কিছু মোটামুটি অ্যাকসেপ্ট করেই নিয়েছে। আর এগুলো মোটামুটি পারে, সবই পারে, এমন না যে কিছু পারে না, সব সব কাজই করে, মানে তারপরেও কিছু কিছু জিনিস হচ্ছে মানে ওই ব্যালেন্স করতে গিয়ে একটু মিস্টেক ভাব মানে হয়ে যায় আর কি, অ্যাক্সিডেন্ট ছোটোখাটো এরকম হয়ে যায়। তো জায়গাটা ফুলেছে আর কি অনেকটাই, তারপরে ওটাতে আমি মোটামুটি মালিশ করে দিলাম মিশে দিয়ে। তো যাই হোক, ও অসুস্থ, বাকি কালকে হয়তো আমাকেই টুকটাক বাড়ির কাজগুলো করতে হবে। তো এদিকে শুয়ে আছে, দেখো ব্যথায় নাকি একটু জর্জর আসছে, ভাবকে এমন ব্যথা লাগছে এখন, তখন মানে তৎক্ষণাৎ বুঝতে পারিনি ব্যথাটা এতটা লাগবে, কিন্তু হচ্ছে মানে যখন যত রাত্রি হচ্ছে তত ব্যথাটা নাকি বাড়ছে। তো
তো যাই হোক, ওকে একটা মানে জ্বরটাও আসছে, ব্যথার চোটে হয়তো। তো থাক, রান্না বান্না রাত্রিবেলা আমি করব। রান্না বলতে কি, ওই আর কি, রাতে তো বেশি খাবো না, রান্না করা আছে। তো যাই হোক, কিছু একটা করবো, ভাজা টাজা বা সবজি যদি পারি আমি সারমার করে একদম সিম্পল করে রান্না করব, করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি লং করতে পারছি না, এই কারণে, কারণ মিতুর শরীরটাও খারাপ, আর আমি রান্না করে কি দেখাবো বলো তো তোমাদেরকে, আমি রান্না করতেই পারি না সেরকমভাবে। হয়তো অনেকেই দেখে হাসবে, আমারও একটু লজ্জা লাগবে যে কী দেখাচ্ছি, কী করছি, কীভাবে রান্না করছি, তো এই আর কি। তো যাই হোক, চেষ্টা করবো পরে আরেকদিন দেখাবো। আজকে আমারও শরীরটা খুব খারাপ, দুদিন ধরে আমার শরীরটা খুব 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 টায়ার্ড লাগছে, জানি না কেন, কিসের জন্য। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমরা ভালো আছি, সুস্থ আছি। আর আজকের মতে বিদায় নিচ্ছি, টাটা, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি সবাইকে, আর কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা সুন্দর ব্লগে।